আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, গণপরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন ঢাকা, রেলওয়ে .gov.pd থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা 13 জুন 2024 এটা প্রকাশ করা হয়েছে। তো কি বলা হয়েছে আমরা বিস্তারিত জেনে নিই। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থানীয় স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম ও বেতন স্কেল এখানে হচ্ছে ট্রেন এক্সামিনার গ্রেড 12,000 থেকে 27,300 পর্যন্ত, আর পদ সংখ্যা হচ্ছে 45টি, আর বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর ট্রেন কন্ট্রোলার গ্রেড 12, আর বেতন হচ্ছে 11,300 থেকে 27,300, পদ সংখ্যা হচ্ছে 27টি, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বিষয় হতে, যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, আর পদের সংখ্যা হচ্ছে 18টি, 18 থেকে 30 বছর, বয়স প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড 20, 8,250 থেকে 20,010 পর্যন্ত বেতন স্কেল, আর 248টি পদ সংখ্যা রয়েছে, 18 থেকে 30 বছর বয়স, কোনো স্বীকৃত বিশ্বশিক্ষা বোর্ড হতে অনন্য SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আবেদন সম্পর্কে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক নম্বরে হচ্ছে প্রার্থীর বয়স 1/7/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর খতে বলছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য। আর ঘতে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদপত্র সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, আবেদনপত্র, আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার কন্যা পুত্রকন্যা, এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ প্রত্যয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আর মনে হচ্ছে প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য বা পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ে স্থায়ী
ওদের অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে। এরূপ কর্মকর্তা অবসরপ্রাপ্ত জীবিত মৃত কর্মচারীর সন্তান বিধবা স্ত্রী বোঝাবে, ফলে আবেদনকারীর সাথে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মচারী জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রধান প্রতিরক্ষা সহ প্রত্যয়নপত্র বা পুষ্ট সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ brteletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 1/7/2024 সকাল 9টা থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হবে 1/7। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8/8/2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তারপর হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য সহ পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। বিধা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক প্রদান সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী। পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী ডাউনলোড করে প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 270 টাকা, টেলিটকের চার্জ বাবদ 23 টাকা সহ 230 টাকা 230 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি 100 টাকা আর ইয়ে হচ্ছে 12 টাকা, সার্ভিসে 12 টাকা, এই হলে 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। নির্ধারিত পদ্ধতিতে SMS করতে হবে। এই যে SMS করার নিয়ম হচ্ছে BR তারপর স্পেস দেবেন, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে। এই যে 1622 নম্বরে এক্সাম্পল দিয়েছে, এখানে BR তারপর এই যে এখানে লিখবেন, তারপর সেন্ড টু করে তারপর 1622 লিখবেন, তারপর ইউজার আইডি নম্বর বসতে হবে। আর রিপ্লাই পাবেন কীভাবে, এই যে এখানে টু পে ফি বি আর লিখে তারপরে স্পেস দিয়ে ইএস দিয়ে তারপর স্পেস তারপর পিন দিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আচ্ছা, তারপরে চলতে বলছে এই মানে এই br.teletalk.com বিডি প্রার্থী এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাযথ সময় জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীপত্র মোবাইল নম্বর সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধা উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পর প্রাপ্ত নির্বাচন নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। তারপর SMS এর প্রেক্ষিতে প্রেক্ষিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর নাম ছবি পরীক্ষার তারিখ সরকারের নাম এবং অংশগ্রহণের সময় উত্তীর্ণ বাকি পরীক্ষার অংশগ্রহণ অবশ্যই প্রদর্শন করবে। শুধু টেলিটকি বেড মোবাইল ফোন থেকে প্রার্থী নিয়মিত SMS এর প্রতিদিন সঙ্গে ইউজার আইডি পাসওয়ার্ড সিরিয়াল পিন পুনরুদ্ধার করতে পারবেন। আচ্ছা, তারপরে যাতে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা এই টেলিটকে এই ইমেইলে ইউজার আইডি কন্টাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদন, টাকা জমার কাজটি নিজেই করবেন, যে কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করবেন, প্রত্যাহিত করে কর্তৃপক্ষ। শেষ তারিখ সময় সময়ের জন্য অপেক্ষা না করে হাতে স্পষ্ট সময় নিয়ে আপনি পুরনো জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো প্রিয় চাকরিপন্থী বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ সফলতা, মঙ্গল কামনা থেকে শেষ করছি। আপনারা যারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য। রাস্তার পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।